আব্দুল্লাহ সাক্ষাৎ করেন আল্লাহর সাথে, ভাষাটা কি আল্লাহ সাক্ষাৎ করবেন কার সাথে? বিমা লাকিয়াল্লাহু আবাকা, হাদিসের ভাষা আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছে। ওয়াকাল্লামা আবাকা মা কাল্লামাল্লাহু আহাদান ইল্লা মিন ওয়ারাই হিজাব ওয়াকাল্লামা আবাকা কিফাহান, যতজন মানুষের সাথে আল্লাহ কথা বলেছেন সবার কথা বলার সময় আল্লাহ এবং তাদের মধ্যে পর্দা ছিল, কিন্তু তোমার বাপের সাথে আল্লাহ যখন কথা বলে সাক্ষাৎ করেন তখন কোন পর্দাই ছিল না, সরাসরি এইটা হল আপ, এটা হল বলা আপ। আপনার চেহারা দেখে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে আপনারা খুব কষ্ট পেয়েছেন, দুই দিন যাবত আসছেন বা অনেক কষ্ট হয়েছে, সন্তানদেরকে রেখে আসছেন। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমি এতটুকুই বলবো আপনাদেরকে, আমলে সলিহ করবেন এবং বিশুদ্ধ আকীদা ইমানের উপরে থাকবেন এবং মানহাজকে ফলো করবেন ইনশাআল্লাহ। এখানে একটা দোয়া আপনাদের পড়াবো, আমার সাথে পড়বেন, যে দোয়াটি মুখস্থ রাখলে পড়লে আমার আপনার ইমান পুরোদিন নষ্ট হবে না। বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইমানান লা ইয়াফতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ومرافقة محمد في أعلى جنة الخلد. الله يقول تعيونك الله في دمك أمون إيمان دم كرو جي من قفر مشتغل الله في دمك أمون نعمت دم كرو جي تقول دين شيء حول بولبن الله إيمانك আল্লাহ মোহাম্মদ আমি, আল্লাহ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় আমি থাকতে চাই, তুমি কবুল করো। এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন। বন্ধুরা এখানে মাশাআল্লাহ, আচ্ছা আমাদের ছেলেরা কি আছে যাবে? হ্যাঁ, এখানে এই যে বলিনি এই জন্য অনেকের রাগ, টাকা পয়সাও দিয়ে গেছে অনেকে। আমাদের এক ভাই, তিনি আসলে কি বলবো, কোরআন কেনার জন্য 1000 টাকা দিলেন, 500 টাকা একজন দিয়েছেন। আমি আপনাদের দোয়া করব স্পেশালি আমার চাচাতো ভাই, তার শাশুড়ি স্টক করে পড়ে আছে, তার গলার মালা স্বর্ণের, যেটা একটা প্রতিষ্ঠানের জন্য দারুল হুদার জন্য দান করে পাঠিয়েছে। দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দান করে, পূর্ণ সুস্থ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। তো এই ছেলে যারা আছো তোমরা একটু মাঠে যাও তো, আর একজন চিঠি লিখে পাঠাইছে দোয়াতে।